এটা তো 10 লাখ টাকার হিসাব, 10 লাখ টাকাকে মনে করেন আপনি আরো 4 ভাগ করেন, 4 ভাগ করেন, তাহলে তো মনে করেন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি হচ্ছে আপনার প্রফিট থাকার কথা। আই হোপ আপনারা যথেষ্ট পরিমাণ ভালো আছেন। আমাদের গেম শপের একটাই মূলত ভিডিও আছে, সেটা হলো তোমার কাস্টমার কিভাবে আসবে। কাস্টমার আসার জন্য আমরা দুইটা টোটাল 3টা হচ্ছে ফর্মুলা ইউজ করবো, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, তারপর আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন পেইড মার্কেটিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে পেইড মার্কেটিং এর ভিতরে আপনি নিজে হচ্ছে দেখা গেছে টাকা খরচ করে বুস্ট করবেন, আর আরেকটা হলো মূলত আপনার যারা পাবজি রিলেটেড যারা হচ্ছে স্ট্রিমার আছে তাদের মাধ্যমে আমরা মূলত হচ্ছে আমাদের সার্ভিসটা প্রমোট করব। প্রথমে আসি মূলত ফ্রি মার্কেটিং। কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে বের করতে হবে কোন কোন কিওয়ার্ড এর উপরে বেসিস করে ইউটিউবে মানুষ হচ্ছে বেশি চার্জ করে। তো সেক্ষেত্রে আপনি গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন। গুগল ট্রেন্ডে গিয়ে দেখা গেছে আপনার কিওয়ার্ডের আইডিয়াগুলো হচ্ছে নিয়ে ওখানে হচ্ছে চার্জ করে দেখতে পারেন। আপনি 7 দিনের বা 30 দিনের রিপোর্ট দেখবেন, রিসেন্ট রিপোর্টটা। তো ওখান থেকে রিপোর্টটা দেখার পর আপনি এই টপিকের উপরে ভিডিও বানাবেন। ভিডিও বানানোর পর নিজে নিজে ভিডিও বানাবেন। বানানোর পরে দেখা গেছে আপনি ভিডিওর ভিতরে যেহেতু পাবজি রিলেটেড ভিডিও, ওইটা ওই ভিতরেই দেখা গেছে আপনি সার্ভিসটা প্রমোট করবেন। কিছুদিন আগে আমি একটা হচ্ছে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানাইছি যে মানে VPN নিয়ে। তো VPN এর ভিতরে দেখা গেছে আমি আমার সার্ভিসটা প্রমোট করছি। বুদ্ধি করে এভাবে হচ্ছে প্রমোট করুন। আপনি যে ওয়েবসাইটটা খুলবেন ওই ওয়েবসাইটের নামে আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন। যেরকমটা দেখা গেছে আমার একটা gamesbury24.com নামে আমার একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটের নামে কিন্তু দেখা গেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এখন পেইড মার্কেটিং এর ভেলায় আপনি যে সমস্ত কাজগুলো করবেন সেটা হলো আমি একটা ট্যাম্পলেট দিব, এবং আপনারা চাইলে হচ্ছে এই ইমেলগুলো আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নিতে পারেন। এই ইমেলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। অনেকে হয়তো বা দেখা গেছে এদের নাম্বারগুলো চাইবেন, কিন্তু নাম্বারগুলো সরাসরি দেওয়া পসিবল না। কারো ইউটিউবারের নাম্বার সরাসরি আমার কাছ থেকে যদি চান তাহলে সেক্ষেত্রে আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে অনেকটা ইলিগাল হয়ে যাবে একজনের পারমিশন ছাড়া একজনের নাম্বার। আপনারা ইমেলগুলো নেবেন, ইমেলগুলো ওনারা হচ্ছে আপনার এইসব ইউটিউবাররা পাবলিকলি দিয়ে রাখছে। এখন আমাদের মার্কেটিংটা কীভাবে করবো সেটা হলো মূলত আপনার যারা স্ট্রিমিং করে, যেমন এই যে অ্যাফোলো গেমিং, তারপর দেখা গেছে কঙ্কাল গেমিং, বিভিন্ন ধরনের হচ্ছে আরও ইউটিউবার আছে, ইউটিউবার না সরি, ওনারা হয়তো ইউটিউবেও কোনো ইউটিউবার চ্যানেল থাকতে পারে, ওনারা তো স্ট্রিমার মানে গেমিং স্ট্রিমার। তো দেখেন আমি কয়টা স্ট্রিমারকে আমি SMS করছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9 জনকে আমি SMS করছিলাম। কিন্তু সেম যেমন মেয়েদেরকে ক্ষেত্রে দেখা গেছে এখানে শুধুমাত্র আফু লিখছি, আর ছেলেদেরকে শুধুমাত্র ভাইয়া লিখছি অথবা ভাইজান, বাকিগুলো সব কিছু হচ্ছে সেম। আমি হয়তো আমার নামটা একটু গোপন করছি, যেমন হয়তো আমি হিমুন চাকমা, অনেকে হয়তো চিনবে যে এই কারণে হয়তো আমি নাম বলি নাই, মুরাদ হোসেন বলছিলাম এখানে। নাম্বারটা একটু মিলাই দেখেন, এটা কিন্তু আমারই নাম্বার। তো আমাকে 9টা SMS করার পরে দেখেন অর্পণ গেমিং এটা হচ্ছে আমাকে রিপ্লাই করছে, অর্পণ প্লেস OIT এটা হচ্ছে আপনারা খুঁজ অনেকে হয়তো চিনবেন যারা পাবজি যারা আছে, তারপর নয়ন গেমার উনিও আমাকে হচ্ছে রিপ্লাই করছে, তারপর হচ্ছে এক্স কঙ্কাল। আমি কিন্তু এক্স কঙ্কালকে দিয়ে মূলত আমি হচ্ছে কাজটা করাইছি, এক্স কঙ্কালকে দিয়ে। তো এক্স কঙ্কালকে দিয়ে যে কাজটা করাইছি সেটা কিন্তু আমি ভিডিওটা ডাউনলোড করে রাখছি, এই যে দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু এক্স কঙ্কালকে দিয়ে করানো একটা প্রমোশনাল ভিডিও, সে তার ভিডিওটার ভিতরে আমার এটা ব্যবহার করছিল। তো এই ক্ষেত্রে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন কত টাকা চার্জ করতে পারে, এইটা আসলে এক একটা ভিডিওর জন্য এক একটা রকম। আমি এক্স কঙ্কালকে টোটাল 10,000 টাকার মতো দিয়েছিলাম, 10,000 টাকার বিনিময়ে সে হচ্ছে আমাকে প্রমোট করে দিচ্ছে 4 বার নাকি 5 বার প্রমোট করে দিয়েছিল। তো যেমন দেখেন আপনারা অ্যাফোলো গেমিংকেও কিন্তু এখান থেকে আপনারা এই যে ইমেলটা এখান থেকে নিয়ে আপনারা দেখা গেছে কালেক্ট করে এই যে ইমেল আমার থেকে চাই চেয়ে নিতে হবে না, ইমেল এখানেও পাবেন। এবং হচ্ছে আপনি যদি এক্স কঙ্কালের ওয়েবসাইট তার ফেসবুক পেজে যান আপনি ওখানেও দেখতে পাবেন তার সে হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে সে তার একটা ইমেল হচ্ছে দিয়ে রাখছে। তো আপনারা ইমেলটা নিয়ে জাস্ট হচ্ছে যে কাজটা করবেন আমি দেখাই আপনার SMS কীভাবে হচ্ছে ইমেল পাঠাইতে হবে, আপনি যে কোনো একটা ইমেল পাঠাইতে পারেন। আর এই ইমেলের ফরম্যাটটা আপনারা হচ্ছে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, হুবহু এটা হচ্ছে দিয়ে রাখতেছি, আপনারা এখান থেকে কপি করে নেবেন। টেলিগ্রামে এসে আপনাকে এটা কপি করে সংগ্রহ করতে হবে, এটা জাস্ট হচ্ছে আপনার মন মতো করে এটা হচ্ছে এডিট করবেন। আমি এটা একটু এডিট করে দিই আপনাদেরকে, যেমন এখানে আমি ওয়েবসাইট দিছি না, আপনারা এখানে যার যার ওয়েবসাইটের নামটা বসাবেন। এখানে যেমন হচ্ছে your website.com এটা হবে, দেওয়ার পরে দেখা গেছে এটা ইউর ওয়েবসাইট ডট কম হবে। এরপর এখানে নামটা হবে হ্যাঁ মোহাম্মদ, যেটা নাম দেন মোহাম্মদ
যেটা দেন আপনি এক্স এক্স, এটা হচ্ছে আপনার নামটা, মার্কেটিং ম্যানেজার দিবেন, বাকিগুলো সব কিছু ওকে থাকবে, সব কিছু ওকে। এখানে কিন্তু আপনার ওয়েবসাইট হবে। হ্যাঁ, আর যদি স্টিমারটা যদি মনে করেন মেয়ে হয় তাহলে এখানে অবশ্যই আফু লিখবেন। এরপরে যদি এটা তো আমি লিখে দিলাম, এখন আপনারা যার যার মন মতো দেখা গেছে মানে যেভাবে কাস্টমাইজ করা দরকার, এটা মনে করেন আমি তো এটা সবাই এটা ইউজ করেন না, সবাই এটা ইউজ করলে মনে করেন দেখা গেছে মার্কেটিং করার সময় মনে করেন হয়তো বা অনেকে হয়তো আপনাদেরকে ধরে ফেলবে, মানে একই লোক মনে করবে। তো আপনারা যার কারণে হচ্ছে নিজে হচ্ছে একটা লিখে নেবেন, আর যদি লিখতে না পারেন তাহলে এটা ইউজ করবেন। যে কোনো ইউটিউবারের ইমেলটা কালেকশন করে আপনি যদি মনে করেন এভাবে দেন, সব কিছু হচ্ছে চেঞ্জ করে দিবেন এখান থেকে। ওকে, সব কিছু এখান থেকে চেঞ্জ করে দিবেন। তো আপনি ধরেন এটা পুরোটা লিখবেন, যার আমি কিভাবে লিখতে হবে সেটা তো বললাম। তো এটা এখান থেকে ধরেন আমি এখান থেকে কপি করি, এটা কপি ট্যাক্স করলাম। কপি করার পর আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে কম্পোজে যাবেন ইমেলে, ওটা তো মোবাইলেও মোবাইল থেকেও পাঠাতে পারবেন ইমেলটা, মোবাইলেও কিন্তু একটা ইমেলের একটা সফটওয়্যার আছে। এরপরে এটা এখানে বসাবেন, বসানোর পর এটা পুরোটা কপি করবেন, ওর ইউটিউব চ্যানেলের নামটা পুরোটা কপি করবেন। এই যে সাবজেক্টের জায়গায় এটা বসাবেন হ্যাডসন কিং স্পন্সরশিপ, হ্যাডসট কিং স্পন্সরশিপ। দেখেন মানে এই হচ্ছে স্টিমারের নাম হচ্ছে, তার ফেসবুকের পেজের নাম হচ্ছে হ্যাডসট কিং, হ্যাডসট কিং স্পন্সরশিপ। এটা তো হচ্ছে আবার দেখা গেছে বড় করে শো করতেছে, এই জন্য এটা মূলত বোল্ড করে নিয়েছি। আর আপনি যদি এভাবে লিখতে না পারেন তাহলে এভাবে লিখবেন, সমস্যা নাই। হ্যাডসট, এই যে হ্যাডসট, হ্যাডসট কিং স্পন্সরশিপ, স্পন্সরশিপ, এই যে হ্যাডসট কিং স্পন্সরশিপ, এইভাবে লিখবেন। লেখার পরে সব কিছু ঠিকঠাক হচ্ছে লিখবেন, এখানে হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, সব কিছু দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখন স্যান করলেই তার কাছে চলে যাবে। আট নয়জন হচ্ছে ইউটিউবারের বা দেখা গেছে আপনার পাবজি স্ট্রিমারের ইমেল হচ্ছে কালেকশন করে আপনারা যখন হচ্ছে ইমেল করবেন তখন হচ্ছে অটোমেটিক্যালি তারা ওইখান থেকে দেখবেন তারা আপনাকে রিপ্লাই করতেছে। তো রিপ্লাই করলে দেখবেন ওইখান থেকে তাদের তারা আপনাকে সরাসরি ওখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবে আপনাকে। হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়ার পরে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের সাথে চ্যাটিং করবেন। তো চ্যাটিং করার পরে তার সাথে হচ্ছে আলোচনা করে দেখা গেছে একটা টাকার একটা করবেন, তারপর 50% পেমেন্টে রাজি হবেন। সে যদি বলে যে দেখা গেছে মানে 4-5টা ভিডিও করে দিবি আপনি 10,000 টাকা বা 20,000 টাকা, মানে এক এক ইউটিউবারের ডিমান্ড এক এক রকম, আপনার যতটুকু বাজেট আছে। আপনি 5,000 টাকাও প্রমোট করতে পারেন, 3,000 টাকাও প্রমোট করতে পারেন, অথবা দেখা গেছে হয় নাকি অনেকে আছে যেমন আপনার অর্পণ প্লেস ওয়াইটি, এই এই আপনার স্ট্রিমারটা আমাকে টোটাল হচ্ছে আপনার প্রায় 90,000 টাকার মতো আমাকে দাবি করছিল 3 মাসের জন্য, তারপরেও কিন্তু খারাপ না। 3 মাস উনি হচ্ছে মানে প্রমোট করবেন, এই 3 মাসের ভিতরে দেখা গেছে উনি কোনো দেখা গেছে ইউটিউবারের কোনো সরি কোনো হচ্ছে এই ধরনের পাবজি ইউসি সেল করে এরকম কোনো মানুষের হচ্ছে তা উনি হচ্ছে পেজ ইয়া করবে না, এই ধরনেরভাবে উনি হচ্ছে আমাকে দিছিল 3 মাসের জন্য ওনাকে 90,000 টাকা বা 1,00,000 টাকার মতো উনি চার্জ করছিল। 3 মাস ধরে উনি প্রতিদিন লাইভ স্ট্রিমিং করেন, প্রতিদিন দেখা গেছে উনি হচ্ছে প্রমোট করে দিবেন। তো প্রতিদিন যদি মনে করেন আমার ওয়েবসাইটে যদি 300 কাস্টমার আমি পাই এবং প্রত্যেকজন কাস্টমারের কাছ থেকে যদি আমি মনে করেন 30-40 টাকা করে যদি প্রফিট করে দেখেন, তাহলে দেখেন আমার 12,000 টাকা দৈনিক প্রফিট হওয়ার কথা। দৈনিক যদি এটা 12,000 টাকা প্রফিট হয় তাহলে 90 দিনে আমি কত টাকা প্রফিট করব, এটা তো 10,00,000 টাকার হিসাব। 10,00,000 টাকাকে মনে করেন আপনি আরও চার ভাগ করেন তাহলে তো মনে করেন প্রায় 2,00,000 টাকার কাছাকাছি হচ্ছে আপনার প্রফিট থাকার কথা। এই জন্য মূলত হচ্ছে ইউটিউবারের পিছনে টাকা ঢাললে বা স্ট্রিমারের পিছনে টাকা ঢাললেও কিন্তু ক্ষতি নাই এক হিসেবে। এভাবে মূলত হচ্ছে আপনার ব্যবসাটা এভাবে পেড মার্কেটিং করতে পারেন। আর যাদের একেবারেই এটা হচ্ছে সমস্যা যে টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন না, তারা আমার মতো এভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। খোলার পরে দেখা গেছে কিওয়ার্ডটা রিসার্চ করে 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 কিওয়ার্ড রিসার্চ করে করে দেখা গেছে আপনার কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হবে সেটা কিন্তু অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, রাইট? তো কিওয়ার্ড কীভাবে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওটা। তো কিওয়ার্ড রিসার্চ করে নিজের মন মতো হচ্ছে একটা ভিডিও বানাবেন, প্রতিদিন 2-1টা করে ভিডিও বানাবেন। যেমন দেখেন আমি এই চ্যানেলে কিন্তু কোনোটাই পেড প্রমোশন করি নাই, একটাও পেড প্রমোশনের কোনো ভিডিও নাই, একটাও কোনোটাই হচ্ছে পেড প্রমোশনের কোনো ভিডিও নাই জায়গায়। তো আপনি মনে করেন এভাবে যদি একটা ইউটিউব চ্যানেল খুলে এবং এখান থেকে যদি মনে করেন বুস্ট করেন, ইউটিউবে কিন্তু বুস্ট করা যায়, তো বুস্ট করলে দেখা গেছে বা অ্যাড দিলেন এখান থেকেও কিন্তু কাস্টমার আনানো যাবে। এই হলো মূলত ফুল প্রসেস আপনাদের কোর্সের।